সামগ্রিকভাবে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সবাই সারা রাজ্যের মানুষ, এটা এটা আজকে মেডিকেল কলেজের ছাত্ররা জুনিয়র ডাক্তাররা বলছেন, কিন্তু সামগ্রিকভাবে দেখছেন তো বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে। টালিগঞ্জে স্টুডিও পাড়ায় একই আলোড়ন, পাশাপাশি আপনারা গ্রামের খবর যদি রাখেন, গ্রামের মানুষ তো থ্রেট কালচারের মধ্যেই বাস করেন, কাজেই রাজনীতি হোক, কিন্তু রাজনীতিটা কেন বুকে পা দিয়ে হবে, রাজনীতিটা কেন তোমাকে হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলবো এই হুমকি দিয়ে হবে, রক্তচক্ষুর সামনে রাজনীতি হোক এটা আমরা কেউ সদর্থক দৃষ্টিতে চাই না। কাজে এক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যদি নতুন পথের দিশা দিতে পারে আমরা সবাই তার থেকে আনন্দ পেতে পারি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিচার ব্যবস্থা সদর্থক পদক্ষেপ নেয় তাহলে সেক্ষেত্রে সহায়ক হতে পারে। ফলে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই যে থ্রেট কালচারের অভিযোগ এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে যে অভিযোগ তা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো, এবং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি বলছেন একটি অভিযোগেরও যদি সত্যতা থাকে তাহলে সেটা অত্যন্ত গুরুতর। জুনিয়র ডাক্তার হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, কাউকেই তো কোনো ধরনের কর্মকাণ্ড, সরকার বিরোধী কোনো ধরনের আন্দোলন, সরকার বিরোধী কোনো ধরনের সেমিনার বা কোনো কিছুই করতে দেওয়া হচ্ছে, ধমকানো চমকানো সমস্ত কিছু চলছে। থ্রেট কালচার তো পশ্চিমবঙ্গের ডিএনএতে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, থ্রেট কালচারই চলছে গোটা রাজ্য জুড়ে, হসপিটালে থ্রেট কালচার, পুলিশে থ্রেট কালচার, পুলিশ পুলিশকে থ্রেট দিচ্ছে, যারা এই পুলিশ ওয়েলফেয়ারের নেতা সর্বময় কর্তা তারা হচ্ছে এক একজন হুনু বড় বড়, তারা সমস্ত কিছু অন্য পুলিশদেরকে থ্রেট দিচ্ছে, ট্রান্সফার করাচ্ছে। থ্রেট কালচার বলে যে বিষয়টা সামনে এসেছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, থ্রেট কালচার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা সমাজে বিভিন্ন জায়গায় মিশি, বিভিন্ন পেশায় আছি, কম বেশি সব জায়গায় সব ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু একটা সামাজিক ব্যাধি, থ্রেট কালচার। হঠাৎ মেডিকেলের ক্ষেত্রে একটা আঙুল উঠে যাবে, প্রত্যেকটা প্রফেশনে কম বেশি থ্রেট কালচার আছে, যেটা সামাজিক ব্যাধি, এবং এই থ্রেট কালচার নষ্ট হওয়া উচিত, ভেঙে যাওয়া উচিত। পুলিশে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে, 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, আমার এত ম্যান পাওয়ার নেই, মন্তব্য মুখ্যমন্ত্রীর। পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে, তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাবলবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়।